সুন্দর পাইন ট্রি তোমরা দেখতে পাচ্ছ, পুরো পাইন জঙ্গল এটা, পাইনের বন, দেখো চারিদিকে পাইন গাছ চারিদিকে। এখানটা আমার খুব শীত করছে। আর এখানে না এসে অনেক পাখির ডাকও আমরা শুনতে পাচ্ছি, তোমরা আশা করি শুনতে পাচ্ছি। এখানে অনেকগুলো পাখি দৌড়াদৌড়ি করছিল, ওই দেখো চারিদিকে সবুজ আর সবুজ পাখির ডাক। আর আমাদের রুমটা উপরে, এখান থেকে পুরো 180 ডিগ্রি কাঞ্চনজঙ্ঘার ভিউ হয় এই রিসপে, ওই জন্যই প্রকৃতির মাঝে। দেখো পুরো কাঠের কাঠের সিঁড়ি। দেখো আমাদের খাবার দাবার চলে এসেছে, দিয়েছে ভাত, পাঁপড় ভাজা, ডাল আছে, স্যালাড। থ্যাংক ইউ দাদা। আচ্ছা আর একটা সবজি দিয়েছে, মিক্স সবজি। ডেভেলপমেন্ট মানে জায়গাটা সব স্পয়ল, নষ্ট হয়ে যাবে। অর্কিড গাছ দেখো। আচ্ছা পাহাড়ি অর্কিড, এই জন্য অর্কিড না। আচ্ছা এগুলোই আমরা খোপায় লাগাই আমাদের ঝাউগনের উপর দিয়ে চাঁদ দেখা যায়। আরো হয় অ্যাকচুয়াল, ফুলের সিজন শুরু হয় তোমার ফেব্রুয়ারি এন্ড থেকে। সসও দিয়েছে আমাদের একটা ছোট্ট একটা সসের বোতল। একটা দেখো সবজি তরকারি চলে এসেছে, সাথে আছে পেঁয়াজ। ঋষভ যাওয়ার পথে থেকে গাড়ি থেকে একটুখানি নামলাম, কেন এত সুন্দর পাইন ট্রি তোমরা দেখতে পাচ্ছ, পুরো পাইন জঙ্গল এটা, পাইনের বন, দেখো চারিদিকে পাইন গাছ চারিদিকে। এত সুন্দর দৃশ্য দেখে না নেমে পারলাম না, নামতেই হলো এখানে, একটু ফটোশুট করবো। বাট প্রচণ্ড ঠান্ডা লাগছে, সোয়েটার সব তো ট্রলিতে রয়েছে, সোয়েটার কিছুই নামায়নি। এখানটা কিন্তু বেশ ঠান্ডা, যেহেতু দেখো একদম মানে রোদ এখানে পড়েই না বলতে গেলে, ঠান্ডা পুরো অন্ধকার অন্ধকার জায়গা। তো চলো দেখতে থাকো তোমরা পাইন গাছ। চারিদিকে প্রচুর পাইন গাছ, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে যেখান দিয়ে সমস্ত গাড়ি যায়, রাস্তার ওই দিকেও জঙ্গল, এই দিকেও পাইনের জঙ্গল। আর কি বড় বড় পাইন দেখো, কি সুন্দর। ইভেন এটা থেকে পেরিয়ে ওই দিকে আরো আছে, ওই দিকে মনে হয় ভ্যালি মতন একটা আছে, ওখানটা অনেক পাইন গাছ, প্রচুর পাইন, অসাধারণ। এখান দিয়ে দেখো গাছের ফাঁক দিয়ে, তারাও নামতেই তো ভয় লাগছে। এই শীতে কাঁপছে, শীতে কাঁপছিস? আমরা সোয়েটার সব ট্রলিতে রেখে এসেছি তো। দেখো বন্ধুরা পাইন গাছের মধ্যে এখন আমরা দাঁড়িয়ে, শীতে থরথর করে কাঁপছি। এখানে নাকি বরফ পড়ে শুনলাম, ঋষপে একমাত্র বরফ পড়েছিল, ওদিকটা তো পড়ে, আমরা যেখান থেকে আসলাম কাগে ওখানটা তো পড়ে, পাহাড়গুলো তো পড়ে, কালকে বলছিল পাহাড়গুলোতে। বাট এখানে রীতিমতো এই রোডে আশেপাশে পাইন গাছগুলোতে বরফ পড়ে রীতিমতো ঢেকে যায় ডিসেম্বর আর জানুয়ারি মাসের দিকে। এখন পড়বে না, এখন কনকনে ঠান্ডা এখানটা, আমার খুব শীত করছে। সুন্দর দেখো। চলো আমরা ঋষভ হোমস্টে পৌঁছে গেছি, অনেকটা ভেতরে আসছে, অনেকটাই টাইম লাগলো, এই যে সিঁড়ি দিয়ে উঠে উপরে যেতে হবে। তো চলো ইনে যাওয়া যাক, গর্তটা সিঁড়ি দিয়ে উঠে তারপরে ভেতরে যেতে হবে। এই যে এতটা রাস্তা আমাদের হেঁটে ভেতরে আসতে হয়েছে, ঋষভ অনেক আগেই পৌঁছে গিয়েছিলাম কিন্তু আমাদের ইনটা অনেক ভেতরে। আর এখানে না এসে অনেক পাখির ডাকও আমরা শুনতে পাচ্ছি, তোমরাও আশা করি শুনতে পাচ্ছি। এখানে অনেকগুলো পাখি দৌড়াদৌড়ি করছিল, ওই দেখো সে পাখিগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, চারদিকে গাছ, পাখি উঠছে, পাইন গাছও রয়েছে দু একটা, দেখো সুন্দর করে সাজানো। তো চলো, আর আমাদের হোমস্টেটার নাম হচ্ছে সিলভান হোমস্টে। চলো, কি সুন্দর গাছগুলো সাজানো, এটা জানি না ঠিক কি গাছ, পুঁই শাকের মতো লাগছে দেখতে, পুঁই পাতার মতন। আর এখানটা তুলনামূলকভাবে ঠান্ডাটা বেশি। এই যে আমাদের হোমস্টে, আর এখান থেকে ভিউ,
এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। ওই মেঘগুলো দেখো পাহাড়ের উপরে পড়েছে, সুন্দর লাগছে দেখতে। কি সুন্দর ভিউ এখান থেকে, চারিদিকে পুরো মানে গ্রিনারি সিনারি, এত সুন্দর লাগছে দেখতে। এই হোমস্টেটা ভীষণ সুন্দর, দারুণ। চারিদিকে সবুজ আর সবুজ পাখির ডাক, আর আমাদের রুমটা উপরে। এখান থেকে পুরো 180 ডিগ্রি ইয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউ হয় রিসপে, ওই জন্যই প্রকৃতির মাঝে। দেখো পুরো কাঠের কাঠের সিঁড়ি, যে সবাই আসে না জলপাইগুড়ি তরাই ডুয়ার্সে, দেখো কি সুন্দর। 201, 202 আর এখান দিয়ে পুরো 180 ডিগ্রি কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ। শুটিং হয় সবাই এসে থাকে, এই যে সুটতে আগে, আর এটা জাস্ট তারও উপরে, এখান থেকে সোজা 180 ডিগ্রি। এখন তো আমার মেয়ে গেছে গেল, কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা পুরো এখান দিয়ে 180 ডিগ্রি ভিউ পাওয়া যায়। ফার্স্ট দুটো রুমই আমাদের, ফার্স্ট ফ্লোরে উঠে 201 আর 202। মেঘটা কি সুন্দর লাগছে দেখতে। হচ্ছে বাবা মায়ের রুম, দেখে নাও কি সুন্দর উডেন, পুরো পুরো রুমটাই কাঠের সাজানো। এটা টয়লেট, এদিকে একটা আয়না আছে, এদিকে একটা আয়না আছে, ছোট্ট করে টিভি রেখেছে। দেখো এখানে একটা ছবি দেওয়া আছে টপ অফ দ্য ওয়ার্ল্ড লিখে। এখানে ছোট্ট একটা বেড দিয়েছে, আর এখানে ডাবল সাইজ বেড দিয়েছে, দুটো করে বেড দিয়েছে। এদিকে দেখো জানলা আছে সুন্দর, খুললেই দারুণ ভিউ। তো এবার আমাদের রুমটাতে যাওয়া যাক। আমাদের রুম, এটা ডাবল বেড, এটা একজনের সিঙ্গেল বেড, দুটো করে বেড দিচ্ছে প্রত্যেকটা রুমে, টিভি আছে। আচ্ছা এখানে একটা দেখো ছোট্ট আলমিনা মতন দিয়েছে কাঠের, এখানে যদি তোমরা দরকারি জিনিসপত্র কিছু রাখতে চাও রাখতে পারবে। এখানে আছে টেবিল, দুটো গ্লাস দিয়ে গেছে, সুন্দর একটা ছবিও দিয়েছে আমাদের ঘরে। এখানটা আয়না, আর এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা দেখে বলো এই রুমটা কিরকম, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। রুম ভিউ সিলভার স্টেরিস, এই রুমের প্রাইস হচ্ছে পার হেড 1500 করে, 3 টাইমস ফ্রি মিল দিয়ে দেবে, মানে 1500 মধ্যে এটা ইনক্লুডেড, 3 টাইমস তোমরা মিল পেয়ে যাচ্ছ, আর পার হেড 1500 করে পার ডে, ঠিক আছে, পার ডে পার হেড 1500, আর মিল তোমরা দিয়ে দেবে। হ্যালো, আমি কি করছি, আমি কি করছি না, মানে আজকে আমার হাতে ফ্রেশ হয়ে একদম নিচে চলে এসেছি লাঞ্চ করতে, এখন লাঞ্চ টাইম, আর এখন বাজে 3:30, বিকজ আমাদের আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে, 3:30 হয়ে গেছে, তো আমরা এখন খেতে ঢুকছি। তো চলো দেখা যাক এখানকার খাবার কীরকম, এসো। চারপাশে খুব আছে ফুলে ফলে ভরা, এই যে লাঞ্চ এরিয়া। দেখো আমাদের খাবার দাবার চলে এসেছে,
দিয়েছে ভাত, পাপড় ভাজা, ডাল, আছে স্যালাড, আছে স্যালাড, সবাইকে দেখো সেম ভাবে সাজিয়ে দিয়েছে। আর এদিকে আছে ডিমের ঝোল, ঠিক আছে ঠিক আছে, এদিকে আছে তেঁতুলের চাটনি দিয়েছে আর আমের আচার দিয়েছে। তো চলো খাওয়া দাওয়া শুরু করে দিই, গরম গরম দেখো ধোয়া বেরোচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ একদম। তোমার কি খাওয়া? দেখো মায়ের পেটটা ফুলে এসেছে, গরম লাগছে। হ্যাঁ থ্যাংক ইউ দাদা। আচ্ছা আর একটা সবজি দিয়েছে, মিক্স সবজি, মিক্স সবজি। আমাদের ক্যান্টিন থেকে ইয়ে করে কিনেছো? আপনাদের এখানে তো বহু মানে সব জায়গা থেকে থাকে, এখানে সিলভানের নাম অনেক আগের থেকে, আমার তো এরিয়া আছে তো। হ্যাঁ হ্যাঁ একটু পঞ্চাশ চার্জ কম এই জায়গাটা নিয়ে। এইখানে তো সবাই এই যে বসে ইয়ে করে, আপনারা কি করেন? আর আর কোন দিকটায় আছে আপনাদের? ওইদিকে উপরে, ওইদিকে উপরে টোটাল রুম কত? এখন টোটাল কটেজ আছে উপরে, কটেজ স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ড এটা আর কটেজ উপরে কটেজ সিস্টেম করা, কটেজটা নতুন নতুন পরে করা হয়েছে। এই গাছটার নিচে একটা পাইন গাছের ফল আছে, ফল রয়েছে না এফএনডি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, লাঞ্চ করে বেরোলাম। এবার চারপাশে তো প্রচুর গাছগাছালি, চলো তোমাদের ঘুরিয়ে একটু দেখাই। ঋষভের লোকে আসেই ট্রেকিং এর জন্য, গাছের জন্য আর পাখির জন্য। ট্রেকিং হাইকিং সবই চলে এখানে, আগে এগুলো বেশি হতো, ট্যুরিজম তো পরে গড়ে উঠেছে। আর আমরা না প্রচুর উপরে আছে, এখন 8800 সামথিং, 8000 ফিটের উপরে, 8000 ফিট, ঠান্ডা লাগছে। অনেক আগেই শুরু হয়েছে, বাট আমরা উঠতে উঠতে সেই রাস্তা একটু খারাপ ছিল, উঠতে 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 নেমে এসেছিলাম, অনেকটা উঁচুতে উঠে এসেছি, মানে এই সিলভান রিসর্টটা অনেকটাই উপরে, অনেকটাই উপরে। আর সবথেকে পুরনো যে সাতটা রিসর্ট, তার মধ্যে পাঁচটা ছিল তখন হোমস্টে, তার একটা, তাই জন্য এতটা ঠান্ডা লাগছে। বললাম, উনি তো বললেন যে আগে পাঁচটা ছিল, এখন 70 খানা হয়ে গেছে। বুঝতে পারো দেখো তো, পুরো কামরাঙা ফলের মতন দেখতে দেখো। আচ্ছা ইয়ে কে পেড় হ্যায়? এখন সবই পাহাড়ি, বিভিন্ন ধরনের অর্কিড এখানে, গাছগুলো লাগিয়েছে দেখো, ছোট ছোট বাঁশ এখানে না, সরু বাঁশ গাছ আস্তে আস্তে অনেক দেখেছিলাম, এই বাঁশগুলো ভর্তি, সেখান থেকে বাঁশ এনে সেই বাঁশগুলো দিয়ে লাগিয়ে ওরা সুন্দর সুন্দর টব লাগিয়েছে, যেটা গোলাপ গাছ। চলো ভেতর থেকে ঘুরে আসি। ওটা রান্নাঘর, ওখান থেকেই রান্নাগুলো সব রান্না করে, এই যে ওনাদের রান্নাঘর, সবাই মিলে কাজ করছেন এখানে। এখানে জুতো মোজা ছাড়া আসা যাবে না ওখানে। আমরা এগুলো অর্কিড, এটা অর্কিড না? আচ্ছা এগুলোই আমরা খোপায় লাগাই, আমাদের ওখানে বিক্রি হয় যে অর্কিড ফ্লাওয়ার, অনুষ্ঠান বাড়িতে নেই সেই ফুল। অর্কিড ফ্লাওয়ার দেখো উঠে গেছে অলরেডি, ঝাউবনের উপর দিয়ে চাঁদ দেখা যাচ্ছে। এখানে উপরে রান্নাঘর থেকে উপরে উঠে এসে একটা ফাঁকা মতন জায়গা, এখানে এসে বসাও যেতে পারে। কেন? রীতিমতো বনফায়ার হয়, বারবিকিউ হয়, তোমরা দেখতেই পাচ্ছ এখানে মেসেজ করে আছে। এখানে যাদের পিকনিক করে, ছোটখাটো পিকনিক বনফায়ার মতন, তারা এখানটা বসে করে, বাট এতটা ঠান্ডা এখানে বসা যাচ্ছে। এই রিসর্টে পিছনটা দেখো কি সুন্দর লাগছে, এখন এই যে সূর্যটা ডুবছে সামনে মেঘে, পুরো পাহাড়ের গায়ে দারুণ লাগছে। চারিদিকে ঝিঝি পোকা ডাকছে পার্কের মধ্যে। আরে মুরগি আছে, মুরগির ফার্ম। ওই দেখো কারা, মুনুকে নিয়ে আসতে হয়। মুনু দেখতো মুরগি আছে, ও মা মুরগি বাচ্চাদের নিয়ে আছে এখানে, প্রচুর মুরগি। চলো এদিকে দেখো, আমরা এখন গোলাপ বাগানে চলে এসেছি,
এখানে লাল গোলাপে ভরা, অনেক ডিপ রেড মেরুন টাইপের ফুলগুলো, খুব সুন্দর রং আরও হয়। অ্যাকচুয়াল ফুলের সিজন শুরু হয় তোমার ফেব্রুয়ারি এন্ড থেকে, রোডোডেন্ড্রনে বলছে পাহাড় পুরো ঢেকে যায় এখানে ফেব্রুয়ারি মার্চে আসলে। তোমরা পুরো মানে বলছে বাডিং সিজন ওই সময়টা, পুরো ফুলে ফলে ভরে যায়, দারুণ লাগে। এটা পুরোটাই তো রিসর্ট না, ওই সময়টাতে আসে রিসর্ট না তোমার, প্রচুর গোলাপ ফুটেছে। দেখো সূর্যটা অস্ত হচ্ছে, কি সুন্দর লাগছে। আমরা আছি এখানে দোতলায়, ঢেকে গেল পাহাড়টা। হুম, আচ্ছা এদিকে একটা রিসর্ট রয়েছে এনা দিদি, এই জায়গাটা হচ্ছে পরে তৈরি। হ্যাঁ এইটুকু এক্সটেন্ড করেছে ওনারা পরে উপর দিকটা। এখান থেকে অর্কিড ফুল আছে, চলো উপরে যাওয়া যাক। বন্ধুরা তোমরা কি শুনতে পাচ্ছো চারপাশে কত পাখির ডাক, জাস্ট শোনো কি দারুণ। তো চলো এবার উপরের দিকে যাওয়া যাক, মানে আমাদের রুমে। আর ঠান্ডায় পারা যাচ্ছে না, এতটাই কনকনে ঠান্ডা এখানটা। এবার আমরা ঘরে যাব। দেখো এখানটা বসার জায়গা আছে, যারা যারা এখানে বসে গল্প আড্ডা দিতে চায় তাদের জন্য। তো চলো এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা রুমে যাই। ইভিনিং বন্ধুরা, দেখো ঋষভে আমরা লাঞ্চ করে এসে একটুখানি শুয়েছিলাম, একটুখানি রেস্ট নিয়ে এখন উঠলাম। এখন বাজে সন্ধ্যে সাতটা, 7:15 প্রায় আর কি। ওরা আমাদের চা কিছু স্ন্যাক্স দিয়ে গেছে, চা সিঙ্গারা। সো চলো আমরা পাশের ঘরে যাই, বাবা মা সবাই মিলে খাই। বাবা মা আসছে এখানে? ঠিক আছে ডাকো, আমাদের রুমে আসছে বাবা মা, এখানে বসে সবাই মিলে খাবো। ভীষণ ঠান্ডা এখানে বন্ধুরা, ভীষণ ঠান্ডা, খুব ঠান্ডা লাগছে। মানে 8000 ফিট উঁচুতে এত ঠান্ডা তো আগে কোনোদিনও থাকিনি। সসও দিয়েছে আমাদের একটা ছোট্ট একটা সসের বোতল, আর এগুলো কিছু ফুলুরি দিয়েছে মনে হচ্ছে, ফুলুরি পকোড়া না, হয়তো ফুলুরি পকোড়া। আর 4 কাপ চা আমার মুঠো, আমাদের চা ফুলুরি স্ন্যাক্স সব চলে এসেছে, চলে এসো গরম গরম খাই। নাকি খাওয়া দাওয়া চলছে? তুমি তুমি চাপ দিয়ে চলে এসো উডেন কটেজে, ধরে থাকো তুমি। খালি ধরে থাকবো তাহলেই হবে, ওই তো দেখতে পাচ্ছ, তুমি যা দেখছো আমিও তাই দেখছি। সম্ভবত আলু দিয়ে বানিয়েছে, আলুর চপের মতন, আলুর পকোড়া। মাম মাম খাবে, চলে এসো, গরম গরম ভালোই লাগছে। তো আমরা এখন দেখো ডিনারের জন্য যাচ্ছি নিচে, এখন বাজে 9:30। পাক্কা ওরা বলেছিল 9:30 সময় ডিনার করতে আসছে, তো আমরা বাবা মা মামা নেমে গেছে, আমরা যাচ্ছি। চিকেন করেছে বললো রাত্রে, চিকেন আর রাইস। তো চলো খেয়ে আসা যাক। না রুটিও ছিল, হ্যাঁ রুটি আমরা ওই পাহাড়ের ইয়েতে ঘুরে বেড়ানো দুষ্ট আত্মা বা ইয়েরা কেউ যেন না আসে, এটা ঠাকুরের বৌদ্ধ মতে ওরা ইয়ে করে, স্পিরিচুয়াল ব্যাপার। অলরেডি খাবার সার্ভ করা শুরু হয়েছে, আমরা এখানটা এখন বসছি আর আমাদের খাবারও চলে এসেছে। দেখো এই যে ম্যাট ঘুরিয়ে নে, এই একটা তরকারি আসলো ফার্স্ট, দিয়েছে পেঁয়াজ, এই একটা দেখো সবজি তরকারি চলে এসেছে, সাথে আছে পেঁয়াজ। যা